বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও তাসকিন মোসাদ্দকের দুর্দান্ত ঢাকা ঢাকার জন্য ম্যাচটা কম গুরুত্বপূর্ণ হলেও ফরচুন বরিশালের কাছে ম্যাচটা বাঁচা মোড়ার লড়াই এই ম্যাচে দুই দলের একাদশী দেখা যাবে একাধিক পরিবর্তন নতুন সব তারকা ক্রিকেটারদের নিয়েই সাজানো হবে দুই দলের একাদশ শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই ফরচুন বরিশালের সেজন্য তারা একের পর এক দলে ভেরাচ্ছে বিশ্বের সেরা সব ক্রিকেটারদের এই ম্যাচে পাকিস্তানি ক্রিকেটাররা কি থাকবেন ফরচুন বরিশালের একাদশে ডেভিড মিলার কাইল মার্সলরা না থাকলেও একাদশে দেখা যাবে সাউথ আফ্রিকার কেশব মহারাজকে তাইজুলকে বসিয়ে খেলানো হবে গতিশীল এক পেসারকে অন্যদিকে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুর্দান্ত ঢাকার তবে শেষ ম্যাচগুলো জিতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে চায় তারা সেজন্য একাদশে একাধিক পরিবর্তন এনে মাঠে নামছে ঢাকা সুযোগ পাচ্ছে সব ক্রিকেটারই আবারও একাদশে ফিরছেন মোসাদ্দ হোসেন সৈকত মোহাম্মদ ইরফানকেও দেখা যাবে একাদশে চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে কেমন হবে ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকার একাদশটি আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে ফরচুন বরিশাল তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে বরিশালকে তবে এখনও পর্যন্ত বরিশালের পাকিস্তানের ক্রিকেটাররা খেলে যাচ্ছে বিপিএল টিকে থাকতে বিশ্বসেরা ক্রিকেটারদেরও আনছে তারা কেশব মহারাজকে দেখা যাবে এই ম্যাচের একাদশে অন্যদিকে নয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া ঢাকা টেবিলের তলা নিতে দলে আছে পর্যাপ্ত বিদেশি ক্রিকেটারও মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ ইরফানকে একাদশে রাখবে ঢাকা প্রথমেই দেখে আসে এই ম্যাচে ফরচুন বরিশালের একাদশটি এই ম্যাচে বরিশালের হয়ে ওপেনিং করবেন তামিম ইকবাল খান তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে আহমেদ শেহজাদকে তিন নম্বর পজিশনে দেখা যাবে সৌম্য সরকারকে চারে ব্যাটিং করবেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবেন মাহমুদুল্লা রিয়াজ মালিক ব্যাটিং করবেন ৬ নম্বর পজিশনে সাত নম্বর পজিশনে দেখা যাবে কেশব মহারাজকে আচেম ব্যাটিং করবেন মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন থাকবেন একাদশে পেস আক্রমণে থাকবেন খালিদ আহমেদ ও এবেদ ম্যাককয় এবার দেখে আসি এই ম্যাচের দুর্দান্ত ঢাকার একাদশটি এই ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে ওপেনিং করবেন নাইম শেখ নাইমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে দানুষ্কা গুনাতি লাকাকে তিন নম্বর পজিশনে থাকবেন সাইফ হাসান চারে ব্যাটিং করবেন অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স রোজ মোসাদ্দেক হোসেন সৈকত থাকবেন পাঁচ নম্বর পজিশনে ছয় ব্যাটিং করবেন এস এম মেহরাব হোসেন সাথে দেখা যাবে তাহজিবুল ইসলামকে পেস আক্রমণে থাকবেন ইসলামও থাকবেন একাদশে এছাড়াও একাদশে ফেরাবে বরিশাল স্পিন আক্রমণে থাকবেন ঢাকার ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দ ফেব্রুয়ারি একটা ত্রিশ মিনিটে এক নজরে ফরচুন বরিশালের একাদশ তামিম ইকবাল খান আহমেদ শেহজাদ সৌম্য সরকার মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ শোয়েব মালিক কেশব মহারাজ মেহিদে হাসান মিরাজ মোহাম্মদ সৈফুদ্দিন খালিদ আহমেদ ওয়েবেদ মাক কয় এক নজরে দুর্দান্ত ঢাকার একাদশ মোহাম্মদ নাইম শেখ দানুষ্কা গুনাতিলাকা সাইফ হাসান এলেক্স রোজ মোসাদ্দেক হোসেন সৈকত এস এম মেহরাব তাহজিবুল ইসলাম তাস্কিন আহমেদ সৈফুল ইসলাম মোহাম্মদ ইরফান আরাফাত সানে তো দর্শক বন্ধুরা এই ম্যাচে জিতবে কোন দল ফরচুন বরিশাল নাকি রংপুর রাইডার্স আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে